সংগ্রামী যৌথা বলছে সমস্ত সাথীদের সংগ্রামে অভিনন্দন জানাই। আপনি যে সংগ্রাম নিরন্তর চলেছে মাসের মাস বছর পার হয়ে গেল, কিন্তু আপনাদের সংগ্রামের জোর বাড়ছে। লোক ক্লান্ত হয়ে যায়, লড়তে লড়তে আপনি ক্লান্ত হননি, জায়গা পরিবর্তন করেছেন কিন্তু মত পরিবর্তন করেননি, সেই জন্য আপনাদের অভিনন্দন। আমি কিন্তু বলতে আসিনি, এর আগে এসেছি, আপনার সাথে দেখা করেছি, আজকেও দেখা করতেই এসেছি, আপনাদের লড়াইকে সম্মান জানাতে এসেছি, অভিনন্দন জানাতে এসেছি, সমর্থন জানাতে এসেছি। আজকে আমি দিল্লি থেকে এলাম, 3 ঘন্টা লেট ট্রেন, আমার আগে আসার ইচ্ছা ছিল, একটাই পৌঁছেছি, বাড়ি থেকে এসে খালি আপনাদের দেখা করতে এলাম। দুঃখ লাগে যে কর্মচারীরা দিন রাত পরিশ্রম করছেন, ওভারটাইম কিন্তু দেয় না আপনাদেরকে, কিন্তু ওভারলোড নিতে হয়, অধিক কাজ করে সরকারের মুখ রক্ষা করছেন, অল্প শক্তি নিয়ে ম্যান পাওয়ার কম কিন্তু কাজের লোড বেশি। প্রত্যেকবার সরকার কোনো না কোনো প্রকল্প ঘোষণা করে, সেটার পার করে দেওয়ার দায়িত্ব আপনাদের উপরে থাকে, সে লক্ষ্মী ভান্ডার হোক বা দুয়ারে সরকার হোক, যারা পরিশ্রম করে করছেন তাদের দিয়ে দেওয়ার বেলায় সরকার খালি পিছিয়ে যায়। কালকে শুনলাম আপনারা হাইকোর্ট থেকে যে পারমিশন পেয়ে এখানে বিক্ষোভ কর্মী ঠিক করলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 4% দিয়ে ঘোষণা করলেন, কোথায় 40 আর কোথায় 4। তারপরে আমরা বাঙাল নেই ঝুঁকে গা, আমরা লড়াই করব নিজের পয়সায়, আমরা কি লক্ষ্মী ভাণ্ডার দেব, নিজের পয়সায় 100 দিনের কাজ দেব, নিজের পয়সায় কেন দিয়ে দেব না? সরকারি কর্মচারী কি আপনার সন্তানের মতো নন? প্রথম তো সন্তানের আত্মার পূর্ণ করতে হয়, বাবা মা জামা কাপড় না কিনে ছেলে মেয়ে জামা কাপড় আগে কিনে দেয়, তার দুধের ব্যবস্থা, তার পড়াশোনার ব্যবস্থা করে, এখানে তো উল্টো, নিজের পার্টির লোকেদের খাইয়ে, নিজের আত্মীয় স্বজন সংগঠনের লোককে খাইয়ে যদি বাঁচে তাহলে ছিটে ফোটা কর্মচারীদের দেবো, যারা আমাদের সরকার চালাচ্ছে, দিন রাত পরিশ্রম করছে। আজকে টিচার নাই বলে স্কুল উঠে যাচ্ছে, বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে না, খালি মিড ডে মিল খায়, তাই ছেলে মেয়েদেরকে লোকে সরকারি স্কুলে পাঠাচ্ছে না। তো মাস্টারমশাইদেরও কাজ নেই, যেখানে টিচার নেই স্টুডেন্ট নেই, যেখানে স্টুডেন্ট নেই সেখানে টিচার নেই, একটা ভয়ঙ্কর পরিবেশ চলছে, পরিস্থিতি চলছে। আর যে ডিএনএ আন্দোলন, কমপক্ষে পাশের রাজ্যগুলোকে দেখুন, কেন্দ্রকে দেখুন, কত পার্সেন্ট দিচ্ছে, কোথায় 40 কোথায় 4, এটা তো কমপক্ষে তুলনামূল্য হওয়া উচিত। আপনি যখন বলছেন তো একটুখানি সংকোচ হওয়া উচিত, আপনি কি ভিক্ষা দিচ্ছেন, উচ্ছিষ্ট দিচ্ছেন নাকি কর্মচারীদের? তারা চাকরি পেয়েছেন পরীক্ষা দিয়ে, তারা পরিশ্রম করছেন, আপনার সরকারের যে বলছেন এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা সরকার, নিজে যে তথ্য নিয়ে আসেন এ সবই কর্মচারীদের দেন, তার উপরে বড় বড় কথা বলবেন আপনি। ভারতবর্ষের দিকে 1 নম্বর রাজ্য, আমি জানি না কিছু 1 নম্বর, খালি দুর্নীতি ছাড়া তো কোথাও দেখি না 1 নম্বর, কিন্তু কর্মচারীদের যখন তার দাবির কথা বলবেন, তাদেরকে পুলিশের কেস দেওয়া হবে, তাদের ভয় দেখানো হবে, জেলে ঢোকানো হবে, আর না হলে ট্রান্সফার যেটা আগে থেকে চলে আসে, কারণ কর্মচারীরা তো এটাকে ভয় পান। কিন্তু আমি দেখলাম এ সমস্তকে উপেক্ষা করে আপনারা দিনের পর দিন, মাসের পর মাস যেভাবে লড়াই করে এসছেন, কলকাতায় জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় বসে তাকে কুর্নিশ করতে হয়, সেই জন্য আজকে শেষ বেলাতে আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে এসেছি। কালকে টিচাররা গেছিলেন, এখানে আন্দোলন করতে গেলে হাইকোর্টে যেতে হবে, কোথায় বসবেন বসতে দেবেন, বিক্ষোভ করতে গেলে হাইকোর্টে যেতে হবে, নবান্ন ঘেরাও করতে গেলে হাইকোর্টে, আরে ভাই হাইকোর্টে যদি সব চালাবে আপনি প্রত্যাগ করুন, আপনাকে কেন ভোট দিয়ে জিতিয়েছে, কেন পূর্ণ বহুমত কেন দিয়েছে, আপনি সুশাসন দেবেন বলে, সাধারণ মানুষের কর্মচারীদের অধিকার সুরক্ষিত করবেন, তাদের সম্মান দেবেন, তাদের সমস্যা শুনবেন বলে শোনারই ইচ্ছা নেই। আমি শুনলাম শিক্ষা দপ্তরের কাজ
দেখছেন কুণাল বাবু, তিনি কুণাল বাবু নাকি বসেছেন কর্মচারীদের সঙ্গে, যারা চাকরি পাচ্ছেন তাদের সঙ্গে, আগে বসেছিলেন অভিষেক বাবু, তাহলে ব্রাত্যবাবু কি করছেন? তিনি কি সরকার থেকে ব্রাত্য হয়ে গেছেন? তারই অধিকার আছে, যার কোনো অথরিটি নেই সে পঞ্চায়েতই করার আছে, সে ডায়লগ মারছে এই কালকার সেই কালকার, যিনি দায়িত্ব নিয়েছেন উনি কি বলছেন? আমার বসার ইচ্ছা ছিল না, যারা কুণাল বলেছে তাই বসেছি, তাহলে মিটিং করবে? আরে ভাই, যারা বসে আছে তারা বলছে বাংলার ভবিষ্যৎ, বাবা মা জমি বাড়ি বিক্রি করে গয়না বিক্রি করে পড়িয়ে তাদেরকে পাশ করিয়েছে, তারা চাকরির জন্য লড়াই করছে, কথা বলাটা প্রয়োজন মনে করেন? ইচ্ছা থাকে না আপনার? কিসের ইচ্ছা থাকে? দিদির প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা, আপনার কি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা? আশ্চর্য সরকার চলছে, এখানকার সাধারণ মানুষ, এখানকার ছেলে মেয়ে, এখানকার কর্মচারী, এখানে ভাবার সময় নেই, করার সময় নেই, আপনারা কি এত অযোগ্য হয়ে গেছেন? সমান মানে দামে মানতে পারেন না? কমপক্ষে আমরা ছেলেকে বাইক কিনে দিতে পারি না, অনেক সময় ছেলে বায়না করে, আমি কি বলি? আচ্ছা বাবা ঠিক আছে, এবারে বোনাসটা পাই তাই দেখবো, আচ্ছা পূজার পরে কিনে দেবো, ছেলে তো আমার, তো আপনি কর্মচারী নিজে নেওয়া হবে, তাকে আপনার নিশ্চিত কথা বলতে পারেন যে আমার সরকার কেমন নেই, আপনি ওটাই বলুন না যে মোদী টাকা দিচ্ছেন আমি করতে দেবো, বলুন কর্মচারীকে বোঝেন সব, যে আপনি যে রাজনীতি করেন সেটাও বোঝেন, চাকরি কার্যীদের এর বাড়িতে বসাচ্ছেন, তার বাড়িতে বসাচ্ছেন, তার বাড়িতে বসে সময় কাটাচ্ছেন, তাদের বয়স পার হয়ে যাচ্ছে, ঠিক যারা বিয়ের দাবি করছেন তাদেরকে বিভিন্ন রকম ভাবতা দিয়ে, বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে, ধমকি দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে, কোনো সভ্য সমাজ এটা হতে পারে না, একটা নির্বাচিত সরকার দিনের পর দিন এরকম ধোকা দিয়ে এটাও হতে পারে না, আর যে কর্মচারীরা জীবনের মূল্যবান সময়টা এই সরকারের সেবা করেছেন, সমাজের সেবা করেছেন, তারা তাদের অধিকারটুকু দাবি করছেন, অনার্য কিছু চাইছেন না, আপনি তাদেরকে সময় কাটাকাটি দিতে পারবেন না, আপনারা তার অধিকার দিতে পারেন, কবে দিতে পারেন সেটা বলতে পারবেন, কত দিতে পারবেন সেটা বলতে পারেন, বলা উচিত, সে অধিকার আপনার আছে, সে দায়িত্ব আপনার আছে, সে অধিকারটুকু কর্মচারীরা চাইছেন তাদেরকে সে আশ্বাসন করে দিন, 4% দেওয়াটা কোনো, এটা কোনো হিসাবের মধ্যে পড়ে না, এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না, খুবই অপমান এবং লাঞ্ছনার ব্যাপার এটা, আর সেটা আজকে বলতে আমরাও বাধ্য হচ্ছি, আমি আপনাদেরকে দিয়ে বাড়াতে পারবো না, কিন্তু আপনারা যে লড়াই যেদিন থেকে শুরু করেছেন আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এই লড়াই ন্যায্য লড়াই, এটা অধিকারের লড়াই, এটা আপনাদের সাংবিধানিক লড়াই, মুখ্যমন্ত্রী বলছেন যে দিয়ে দেওয়ার কোনো কথা নেই, আপনারা বারবার কোর্টে গেছেন, হাইকোর্টে বলেছেন দিয়েটা আপনাদের অধিকার, সেই অধিকার আপনি আপনার অধিকারের জন্য আপনি দিল্লিতে গিয়ে ধর্ণা দিতে পারেন, মোদী কুশপুত্তলিকা দাহ করতে পারেন, এখানে রাস্তায় হাঁটতে পারেন, আর দেখেন একই দাবির জন্য সামান্য বিয়ের জন্য কর্মচারী আন্দোলন করছেন, ধর্ণা দিচ্ছেন, তাদেরকে পুলিশ দিয়ে পেটাবেন, কেস দেবেন, তাই জোর করে তুলে দেবেন, কি ধরনের জাস্টিস এটা, কি ধরনের সভ্যতা, কি ধরনের সমাজ, কি ধরনের শাসন, এই প্রশ্নের জবাব আজ হোক কালো আপনাকে দিতে হবে, বারবার কর্মচারীদের মাথায় কাঁঠাল হয়ে আপনি নির্বাচন পার হয়ে যাবেন, আমি জানি নির্বাচন হয় কিভাবে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আপনারাও করেছেন, যেটা অন্যায় তাই সেটাও আপনাদের করতে হয়েছে, আমার সঙ্গে ব্যক্তিগত কথা হয়েছে, অনেক বাধ্য যাদেরকে বাধ্য করা দিন আপনি নির্বাচন জেতাতে, কেন তাদের অধিকারটা দিয়েছেন না, তাদের কথা বলাও প্রয়োজন মনে করেন না, এত দুশ্চান করার জন্য আজকে এই দাবির জন্য সবাইকে রাস্তায় নামতে হয়েছে, যারা অফিসের চেয়ার টেবিলে বসে আর কাজ করার কথা, মানুষের অভিযোগ শোনার কথা, মানুষের সুশাসন দেওয়ার কথা, পরিষেবা দেওয়ার কথা, তারা আজকে এখানে সামান্য সময় রাস্তায় বসে আছে, যাদের মাস্টার মাসের স্কুলে বসার কথা চেয়ার টেবিল নিয়ে, ছেলে মেয়েদের পড়িয়ে মানুষ করে আমাদের ভবিষ্যৎ তৈরি করার কথা, তারা ডিএর জন্য বসে আছে, যে চাকরি প্রার্থীরা আজকে ছেলে মেয়েদের তৈরি করতে স্কুলে, তারা রাস্তায় বসে আছে বসার উপর বসে, এটা কি পশ্চিমবাংলায় হওয়া উচিত ছিল? গণতন্ত্রের প্রেমী মানুষ আমরা, আমরা অধিকারের জন্য লড়াই করি, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে আজকে জিতে এসেছেন মানুষের ভোট নিয়ে, কিন্তু অন্যের অধিকারে লড়াই তিনি মুখ ঘুরিয়ে দিচ্ছেন, যোগ্য মুখ্যমন্ত্রী যা কাজ নয় শোভা দেয় না, আমি আপনাদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপিল করবো যে কমপক্ষে যে কর্মচারীরা আপনার সরকার চালাচ্ছেন, মানুষের অভাবে অভিযোগ শুনছেন, সুশাসন দিচ্ছেন, পরিষেবা দিচ্ছেন, তাদের অধিকারটা আপনি আন্তরিকতার সঙ্গে বিচার করুন, আমাদের এটুকুই দাবি আছে, পার্টি আলাদা হতে পারে কিন্তু কর্মচারীরা থাকবেন, সরকার পাল্টে যাবে, আমি আশা করব এই সরকার এই কর্মচারীদের অধিকারকে স্বীকৃতি দেবে, কারণ মানুষ দেখছে এই কর্মচারীদের বেতনের জন্য, ভালো দিন আসবে, সরকারের শুভ চিন্তা হবে, সদিচ্ছা সদবুদ্ধি হবে, আপনাদের অধিকার সুরক্ষিত হবে, এই আশা রেখে আপনাদের ধন্যবাদ, ভারত মাতা কি জয়।